আসসালামু আলাইকুম, আমি সি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের সমুদ্রে কিছু জাহাজ মেবি 250টা হতে 300টার মতো আছে। তো সেই ফিশিং জাহাজগুলোর, জাহাজ বলে অনেকে ফিশিং ট্রলার বলে, যাই হোক, ফিশিং ভেসেলগুলোর মধ্যে আমিও একটা চাকরিজীবী। তো আমি চাকরি করি সেখানে ইঞ্জিন ডিপার্টমেন্টে। আমরা মাঝে মাঝে এভাবে ইলিশ মাছ খাওয়া দাওয়া করি আর কি। তো দুষ্টমি করে হোক, মজা করে হোক, সেখানকার লাইভ জিনিসটা ভিডিও করতে চেষ্টা করছি। ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মানে জানানো আর কি, যে এইভাবে ফিশিং করে বা এইভাবে তারা মাছ খাওয়া দাওয়া করে বা এইভাবে এটা পায় ওটা পায়। আমার চ্যানেলে এরকম বিভিন্ন ভিডিও আছে। এইভাবে আমরা মনের ইচ্ছা মতো অনেক ইলিশ মাছ খাওয়া দাওয়া করতে পারি। ইলিশ মাছ না, শুধু অনেক মাছ, যেটা ব্ল্যাক পম্পিট, সিলভার, চাইনিজ পম্পিট, অ্যাভেলেবেল যে মাছগুলো হয় সেগুলা একটু কস্টলি। তো ওখানে যারা জব করি আমরা সচরাচর আমরা এই ইয়েগুলো খেতে পারি আর কি। তো এই ইলিশ মাছটাতে অনেক দুষ্টমি করছিলাম, বসে অনেকগুলো মাছ কুটা হচ্ছিল। তো এর ভিতরে আপনার অনেকগুলো মাছ কুটা হচ্ছিল, এর ভিতরে দুই তিনটা বাবুর্চি মানে কাটাছিড়া করতেছিল। তখন হয়তো দুষ্টমি করে পাশে বসাচ্ছিলাম, ভিডিও করছিলাম আর কি। তো হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে এই ভিডিও গুলোর মাধ্যমে, বা অনেক ভুল কথাবার্তা হয়ে যেতে পারে, সেটা আমার অনিচ্ছা সত্ত্বে আমি রিয়েল জিনিসটি আপনাদের সাথে প্রকাশ করতে চেষ্টা করি। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা অন করে রাখবেন, যদি ভবিষ্যতে আবার ফিউচারে কোনো ভিডিও আপলোড করি সেটার একটা মেসেজ বা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। মানে এক কথা, আগ্রহ প্রকাশ করলে তা আমরা আর একটু আগ্রহী হয়ে যাই যে একটা ভিডিও করি, মানুষ দেখে এরকম আর কি। তো থ্যাংক ইউ, সি দিস ভিডিও, আসসালামু আলাইকুম।